बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थीरा बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजे अनलाइन क्लासे तुम्हारे स्वागत। परीक्षार पर तुम्हारे आज के प्रथम क्लास अष्टम श्रेणी तत्व जोगाजोग प्रजुक्ति आज के प्रथम अध्याय पाठ पाँच नहीं आलोचना करब। पाठ पाँच विषय होच्छे सरकारी कर्मकांडे तथ्य जोगाजोग प्रजुक्ति प्रयोग। प्रत्येक देशेर जोन्नो सरकार एक विशेष प्रयोजनीय अंग। सरकार की करे जनगणेर सुविधार्थे विभिन्न कार्यक्रम परिचालना करे थाके, विभिन्न परिकल्पना प्रणयन करे थाकेन जनगणेर जोन्नो। जनगणের সুবিধার্থে বিভিন্ন কার্যক্রম যেমন যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষের দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। এই যে দারিদ্র্যতা মুক্ত করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করতে হয়, প্রযুক্তি ব্যবহার করতে হয়। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন, বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন করা। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের দেশকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হয়। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করে থাকেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সরকারি কার্যক্রমের মাধ্যমে এই কর শুল্ক এবং বিদেশ থেকে অর্থ আদান প্রদান করা, ঋণের ব্যবস্থা, এগুলো সব কিছু কী করে সরকার, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলোর ব্যবস্থা নীতিমালা প্রণয়ন করে থাকেন। এর জন্য সরকারকে কিছু বিষয়ের দিকে লক্ষ্য করতে হয় জনগণের সুবিধার্থে। সরকারি সকল কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। কয়েকটি বিষয়ই সরকার এখানে উল্লেখ করে থাকেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আছে যেগুলো জনগণের জন্য সরকার কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর মধ্যে একটি বিষয় হলো সরকারি তথ্যাদি প্রকাশ করা। সরকার যেই আইন নীতিমালা, যেই কার্যক্রম প্রণয়ন করেন সেগুলা কি সরকার জনগণের জন্য প্রকাশ করে থাকেন। ইন্টারনেট ব্যবস্থা প্রচারের পূর্বে আমরা এই কাজগুলি জনগণ কোথা থেকে পেয়ে থাকতো? জনগণ পেত বিভিন্ন প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড কিংবা সংবাদপত্রের মাধ্যমে এই তথ্যগুলো পেয়ে থাকতো, কিন্তু এভাবে জনগণ সুবিধা পেত না। সর্বসাধারণ কি এইভাবে তথ্যগুলো সহজে পেত না, সবাই এই তথ্য সম্পর্কে অবগত হইতে পারত না, তখন খুবই অসুবিধায় পড়ত। যখনই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে, অনলাইন ব্যবহার করে তথ্য ব্যবস্থা জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তখন থেকে জনগণ কি সরকারি তথ্যাদি ভালোভাবে পেত এবং সরকার সহজেই সকল জনগণের কাছে তথ্যগুলো প্রকাশ করতে পারতেন। এই ব্যবস্থার জন্য বাংলাদেশ ওয়েব পোর্টাল নামে একটি সংস্থা আছে, একটি ঠিকানা আছে যার মাধ্যমে বিভিন্ন তথ্য জনগণ সহজে পেয়ে থাকে। সেই ওয়েব পোর্টাল কি হয়েছে, ঠিকানাটি হলো bangladesh.gov.bd। এই ওয়েব পোর্টাল অ্যাড্রেসে আমরা অনলাইনে প্রবেশ করলে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো, ই সেবাগুলো আমরা সেখান থেকে পেতে পারবো, সরকারি বিভিন্ন সংস্থার তথ্য আমরা সেখান থেকে জেনে জনগণ আমরা সেখান থেকে জানতে পারলে সহজেই সরকারের বিভিন্ন কার্যক্রমে যখন সেখানে যোগাযোগ করব বিভিন্ন তথ্যের জন্য, সেই প্রতিষ্ঠানের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আগে থাকতেই আমরা তথ্যগুলো জেনে নিতে পারবো।
এরপর আছে আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। এখানে কি আছে, বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা আইন ইত্যাদি প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। সরকার এই যে জনগণের মতামতটা উনি কিভাবে নিবে, সরকার জনগণের মতামত নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো ইমেলের মাধ্যমে পাঠায় এবং জনগণ সেখানে তার মতামত প্রকাশ করে থাকেন। যারা ইমেল ব্যবহার না করে তারা কি কল সেন্টারের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারেন। এরপর আছে বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের মেসেজ পেয়ে থাকি, শর্ট মেসেজ সার্ভিস যেটাকে আমরা SMS বলে থাকি। এই মেসেজগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসে, সরকারের তরফ থেকেও কিছু মেসেজ আসে। যেমন গভর্নমেন্ট ইনফরমেশন নামে প্রায়ই আমাদের মোবাইলে একটি মেসেজ আসে, সবসময় আসতে থাকে। সরকারি কোনো তথ্য যেমন কোনো দিবস পালন করার ক্ষেত্রে মুজিব বর্ষ পালন করতে হবে, তারপরে পয়লা বৈশাখ পালন করতে হবে, উৎসব কিভাবে পালন করতে হবে, কিভাবে পালন করলে দেশের জন্য ভালো, এই ধরনের মেসেজগুলো যখন সরকার দিয়ে থাকবেন তখন ওই গভর্নমেন্ট ইনফরমেশনের মাধ্যমে তথ্যটা জনগণের কাছে সহজে পৌঁছাতে পারেন। কিভাবে পারেন, SMS এর মাধ্যমে, মোবাইলে SMS এর মাধ্যমে সরকার সেই তথ্যটা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে পারেন। এরপর আছে দৌড় ঘোড়ায় সরকারি সেবা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি অংশ। জনগণের দৌড় ঘোড়ায় জনগণের একদম নিকটে কিছু তথ্য সরকার সহজেই পৌঁছে দিতে পারে, জনগণ কি হয়রানি থেকে মুক্ত থাকতে পারে এই তথ্যগুলো পাওয়ার জন্য। সরকারি কর্মকাণ্ডে ICT সবচেয়ে উদ্ভাবনী ও কৌশলী প্রয়োগই হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোনে, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাগুলো সরাসরি নাগরিকের দৌড় ঘোড়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া সম্ভব। উন্নত দেশগুলিতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি পোশাকের অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষেই সম্পন্ন করতে পারে এই ই সেবাগুলোর মাধ্যমে। ই সেবা হচ্ছে একটি ইলেকট্রনিক সেবা, এর মাধ্যমে জনগণ নাগরিক সহজেই সরকারের মাধ্যমে বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো সহজেই পেতে পারে। আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা খুব সহজেই আমরা পেতে পারি এবং পেয়ে থাকি। এর মধ্যে কিছু সেবা আছে ই সেবা, তারপর ই পর্যা, ই বুক, ই পুর্জি, ই স্বাস্থ্য সেবা। এখন আমরা এগুলো সম্পর্কে একটু জানব। ই পর্চাটা কি? ই পর্চা হচ্ছে জমি জমা রেকর্ডগুলো আমরা তার অনুলিপিগুলো অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারি। বর্তমানে দেশে 64টি জেলায় ই সেবা কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে সেই জেলাগুলোর অধীনে যারা থাকেন সেই জেলাভিত্তিকভাবে জমি জমা রেকর্ডের অনুলিপিগুলো সহজেই সংগ্রহ করতে পারে এবং সংগ্রহ করার পূর্বে ডিজিটাল কৃত করে সেই তথ্যগুলো সংগ্রহ করে রাখা হয় ভবিষ্যতে জন্য, যাতে তথ্যগুলো পরবর্তী সময়ে পেতে কোনো সমস্যা না হয়। এরপর আসছে ইবুক। ইবুক সম্পর্কে তোমরা তো অবশ্যই কিছুটা এখন নিশ্চয়ই জানো। ইবুক হচ্ছে একটি প্ল্যাটফর্ম, একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা পাঠ্যপুস্তকগুলো সহজেই ডাউনলোড করে পড়তে পারি এবং দেখতে পারি। আমাদের বইয়ের ভিতর থেকে কোনো সমস্যা থাকলে বা বইয়ের ভিতরে কোনো পেজ যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, সেই ইবুককে প্রবেশ করে ইবুক অ্যাড্রেস ওপেন করে আমরা সেখানে আমাদের শ্রেণী ভিত্তিক আমরা বইগুলো ডাউনলোড করতে পারি এবং সেটা পড়তে পারি। এর সাথে সহায়ক বইগুলো থাকে। ইবুকের অ্যাড্রেসটা হচ্ছে ebook.gov.bd। এরপর আসছে ই পুর্জি। ই পুর্জি হচ্ছে চিনিকলের পুর্জি স্বয়ংক্রিয়করণ করা।
এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকদের তাদের পূর্তি পাচ্ছে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র। এই পূর্তিটা হচ্ছে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র। কৃষকরা যখন ইক্ষু চাষ করবে সেটা থেকে যাদের কাছে তারা ইক্ষু সরবরাহ করবে সেটার একটা অনুমতি পত্র তারা SMS এর মাধ্যমে পেয়ে থাকে। এটা হচ্ছে ই পূর্তি। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা পাবলিক পরীক্ষার ফলাফলটা কি সহজেই পেয়ে যেতে পারি, মোবাইলের মাধ্যমে আমরা পেতে পারি। ই স্বাস্থ্য সেবা। ই স্বাস্থ্য সেবার জন্য সরকার কি করেছে, বিভিন্ন হাসপাতালগুলো তাদের জন্য একটা টেলিমেডিসিন কেন্দ্র ওপেন করে রেখেছে এবং সরকারের তরফ থেকেও হাসপাতালে মোবাইল ফোনে SMS অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। ই সেবার কারণে স্বাস্থ্যখাতে একটি পরিবর্তন লক্ষ্য করা হচ্ছে, সেটা কি, সহজেই আমরা ডাক্তারদের সাথে SMS এর মাধ্যমে এবং ফোন কল নাম্বার দেওয়া থাকে সেটার মাধ্যমে আমরা ডাক্তারদের সাথে ফোনে আলাপ করে সাধারণ যে প্রাথমিক চিকিৎসাটা সেটা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ। ঘরে বসে এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরিও দাখিল করতে পারে। ঘরে বসে অনলাইনে 3 নম্বর তৈরি করা যায়। অনলাইনে 3 নম্বর তৈরি করার পর সেখান থেকে তথ্য দেওয়ার পর তার জন্য যে ট্যাক্স আছে সেটা সে ঘরে বসেই ফিল আপ করতে পারে এবং ট্যাক্সের রিটার্নও সে গ্রহণ করতে পারে। টাকা স্থানান্তর। পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। আমরা এখন পরিবারে আমরা দেখতেই পাই যে টাকা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে সহজে আসতেছে এবং দেশের বিভিন্ন স্থানে আমরা টাকা স্থানান্তর করতে আমাদের খুবই সহজ হচ্ছে। কেন হচ্ছে, মোবাইলের মাধ্যমে খুবই সহজভাবে টাকা আদান প্রদান করা হইতেছে এবং অনলাইনে ব্যাংকের মাধ্যমে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সহজে টাকা আমরা আদান প্রদান করতে পারতেছি তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে। পরিষেবার বিল পরিশোধ করা। পরিষেবাগুলো কি, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই বিলগুলো আমরা সহজে এখন মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে পারতেছি। যার যার বিল সবাই আমরা আমাদের বিদ্যুৎ বিল, পানির বিল আমরা এভাবে পরিশোধ করা করতে খুবই সুবিধা হচ্ছে এবং হয়রানি মুক্ত হচ্ছে। ব্যাংকে যেয়ে আমাদের বেশিক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। পরিবহন। বর্তমানে অনলাইন এবং মোবাইল ফোনের মাধ্যমে আমরা পরিবহনের টিকিটগুলা সংগ্রহ করতে পারি। রেললাইনের টিকিট, বাস বা বিমানের টিকিট, আমরা যাতায়াতের জন্য টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারি এবং যখন আমাদের সময় হবে টিকিটে যেই সময় আমাদের যাত্রী হিসাবে যাওয়ার সময় হবে তখন সেখানে উপস্থিত হইলেই, স্টেশনে উপস্থিত হইলেই আমাদের চলবে, মোবাইলে আমাদের টিকিটের ফটোকপি চলে আসবে। অনলাইন রেজিস্ট্রেশন। সরকারি কর্মকাণ্ডে ICT প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ এখানে দেওয়া হয়। এই কোম্পানিটা হলো সরকারি একটি প্রতিষ্ঠান। এটার মাধ্যমে যারা নতুন করে কোম্পানি প্রতিষ্ঠিত করবে এবং যারা একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে চায়, ব্যবসা করতে চায়, তারা কি সেখান থেকে রেজিস্টার করে, নিবন্ধন করে, একটি অনুমতিপত্র গ্রহণ করে ব্যবসা করার জন্য বা প্রতিষ্ঠান কোম্পানি তৈরি করার জন্য সেই প্রতিষ্ঠান থেকে তারা নিবন্ধন করতে হয় সেখানে গিয়ে এবং সেটা থেকে একটি অনুমতিপত্র তারা গ্রহণ করতে পারে। ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফার্ম গঠন করা হয় তখন সেটিকে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হয়। বাংলাদেশে নিবন্ধনের এরকম একটি প্রতিষ্ঠান হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। ভুল না হতে সেখানে লাইন, তিন ধরনের জায়গা নিয়ে গ্রাহকের ভিড়, বিভিন্ন ধরনের দালালদের অত্যাচার ইত্যাদি ছিল ওই প্রতিষ্ঠানের এক সময়কার চিত্র। অনেক হয়রানি হইতে হতো ওই প্রতিষ্ঠানে যখন নিবন্ধন করতে যেতে হইতো। ICT প্রয়োগের ফলে বর্তমানে এই যে হয়রানি এগুলা হইতো মানুষ সেখান থেকে মুক্তি পেয়েছে।
সেখানকার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে আইসিটি প্রয়োগের কারণে। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস এর ওয়েবসাইট ঠিকানাটি হচ্ছে www.roc.gov.bd। এখানে অনেক কাজ সম্পূর্ণ করা যায়। এখানে কি তোমাদের বইয়ের ছকের মাধ্যমে দেওয়া আছে যে ওইখানে এখন অনলাইনের মাধ্যমে নিবন্ধন হওয়ার ফলে কি ধরনের সুবিধাগুলো আমরা পাচ্ছি, যেমন নামের ছাড়পত্র যখন গ্রহণ করা হয়তো কমপক্ষে 7 দিন লাগত, কিন্তু বর্তমানে মাত্র 30 মিনিট লাগে। নিবন্ধন করতে রেজিস্টার করতে কমপক্ষে 30 দিন লাগত, কিন্তু এখন 4 দিনই করা যায়। ফি প্রদান করতে ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়তো, আর এখন ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংকের যে কোনো ব্যাংকের মাধ্যমে এখানে ফি প্রদান করা হয়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত কমপক্ষে 6 বার, কমপক্ষে অনেকবার যেতে হতো কিন্তু এখন না গেলেও চলে। তো শিক্ষার্থীরা, এই যে পাঠ 5 সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, এটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে অনেক ধরনের বহুনির্বাচনী প্রশ্ন আছে, যেমন ইবুকের ঠিকানাটা কি, তারপরে বাংলাদেশ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস এটার অ্যাড্রেসটা কি হবে, তারপরে তোমার ওয়েব পোর্টাল অ্যাড্রেস আছে সেটা কি, তারপরে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়তে পারো যে সরকারের যে সরকারি কর্মকাণ্ডে তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি, 4টা বিষয় আছে, তোমরা সেই বিষয়টি নিয়ে তোমরা আলোচনা করো, এই বিষয়টা সম্পর্কে তোমরা পড়তে পারো। তারপর আছে নাগরিক সেবাগুলো কি কি হতে পারে, নাগরিক সেবাগুলো সম্পর্কে ব্যাখ্যা দান করো। এই যে রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে পড়বা, পড়ার পর খাতায় লিখবে। ধন্যবাদ।